তো আজকের ক্লাস কি আমরা শুরু করব? জি ভাই শুরু করি। আচ্ছা তা ঠিক আছে, প্রথমে দেখো কালকে আমরা মানে গত ক্লাসে আমরা এই পর্যন্ত পড়ে আসছিলাম। তো আজকে এখানে কয়েকটা কথা আছে, সে কথাগুলোর মধ্যে সবসময় পরীক্ষায় আসতে দেখা যায় কয়েকটা জিনিস। সেটা হলো, একটা হলো ওয়াটার গ্যাস, একটা হলো প্রোডিউসার গ্যাস, এটা হলো সংশ্লেষ গ্যাস। দুইটা সংকেত সবসময় আসতে দেখা যায়। এখন দেখো ওয়াটার গ্যাসটা কি, ওয়াটার গ্যাস হলো এক মোল কার্বন মনোঅক্সাইড থাকবে, এক মোল কার্বন মনোঅক্সাইড থাকবে, তার সাথে কি থাকবে একটা হাইড্রোজেন, এক মোল হাইড্রোজেন থাকবে। এটাকে বলা হচ্ছে, এই দুইটার মিশ্রণকে বলা হচ্ছে ওয়াটার গ্যাস। এখন কোনো গ্যাসে যদি কার্বন মনোঅক্সাইড থাকে এক মোল এবং হাইড্রোজেন থাকে এক মোল, তাহলে তাকে বলা হচ্ছে ওয়াটার গ্যাস। এবং এখানে একটা কথা মাথায় রাখবা, দেখো তোমরা কীভাবে মনে রাখবা, দেখো এখানে এইচ টু আর এখানে একটা ও, দুইটা মিলে যদি আমরা হিসেব করি তাহলে এইচ টু ও না, তাহলে দেখো একটা পানি পাচ্ছি না আমরা, তাহলে ওয়াটারের ইংরেজিতে হলো পানি। তাহলে দেখো এই ক্ষেত্রে হবে ওয়াটার গ্যাসের সংকেতটা, তাহলে তোমরা এভাবে মনে রাখবা কার্বন মনোঅক্সাইড থাকবে প্লাস হাইড্রোজেন থাকবে। তাহলে এখানে এইচ টু আছে আর এখানে ও আছে, এইচ টু ও মানে এইচ টু এক মোল পানি, এখন পানি মানে ওয়াটার গ্যাস। এভাবে মনে রাখবা ওয়াটার গ্যাসটা গেল। এরপরে আছে দেখো প্রোডিউসার গ্যাস, তার আগে আমি আগে একটু সংশ্লেষ গ্যাসটা বলে আসি। সংশ্লেষ গ্যাসটাও কি, এটা পড়ছি হলো ওয়াটার গ্যাস, এবার পড়ি হলো সংশ্লেষ গ্যাস। এখন দেখো সংশ্লেষ গ্যাস জিনিসটা কি, সংশ্লেষ গ্যাস জিনিসটা একই রকমের, তবে এখানে এক মোল কার্বন মনোঅক্সাইড থাকবে, এক মোল কার্বন মনোঅক্সাইড থাকবে, তার সাথে তিন মোল হাইড্রোজেন থাকবে। এখন তোমরা সংশ্লেষ কথাটা দিয়ে মনে রাখবে, এখানে অনেক বেশি এ থাকছে, দেখো এই থ্রি এইচ টু আছে আর একটা ও আছে, তাহলে এটা দিয়ে মনে রাখবো তোমরা হলো সংশ্লেষ গ্যাস, কারণ এখানে হাইড্রোজেনটা অনেক বেশি আছে। তোমরা মনে রাখো এখানে পানির পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে সিও প্লাস থ্রি এইচ টু হবে, তাহলে এটাকে বলা হচ্ছে সংশ্লেষ গ্যাস। এভাবে মনে রাখতে পারো, মানে মনে রাখার জন্য ইউজ করতে বলছে আর কি, যদি কারো স্বাভাবিকভাবে মনে থাকে তাহলে তো ভালোই। আর এরপরে আছে দেখো, এরপরে আছে প্রোডিউসার গ্যাস। প্রোডিউসার গ্যাসের ক্ষেত্রে আগেরটা সংশ্লেষ গ্যাস ছিল, ওয়াটার গ্যাস ছিল, ওখানে এইচ টু ছিল, কিন্তু এক্ষেত্রে এইচ টু আর থাকবে না, এক্ষেত্রে দুই মোল কার্বন মনোঅক্সাইড হবে, আর তার সাথে হবে কি, তার সাথে হবে এক মোল নাইট্রোজেন। তাহলে এটাকে বলা হচ্ছে সংশ্লেষ, এটাকে বলা হচ্ছে হলো প্রোডিউসার গ্যাস। তাহলে তোমরা মাথায় রাখবা সংশ্লেষ গ্যাসে হলো তিন টু সিও প্লাস থ্রি এইচ টু থাকবে, ওয়াটার গ্যাসে হলো সিও প্লাস এইচ টু থাকবে, অর্থাৎ এক ইস টু এক হবে, আর সংশ্লেষ গ্যাসে এক ইস টু তিন হবে, আর প্রোডিউসার গ্যাসে হবে দুই ইস টু এক, অর্থাৎ দুই মোল কার্বন মনোঅক্সাইড এক মোল নাইট্রোজেন। এটা কিন্তু মাথায় রাখে, এখানে আর হাইড্রোজেন না, কিন্তু এখানে নাইট্রোজেন। আচ্ছা তো এরপরে কয়েকটা সংকেত লেখা আছে, যদি তোমাদের সংকেতগুলো পড়তে পারো তো একবার করে দেখে নিবা, যে স্ট্যান্ডার্ডের সংকেত ওটা, সিলেনের সংকেত এটা, তেমন আসতে দেখা যায় না, তারপরে দেখে রাখলে সমস্যা নাই। আচ্ছা এরপরে দেখো, এরপরে আছে প্রসম অক্সাইড, সুপার অক্সাইড, অম্লীয় অক্সাইড, ক্ষারীয় অক্সাইড, এই জিনিসগুলো আমরা পড়বো। তো এখানে প্রথমেই দেখো সুপার অক্সাইডের, সুপার অক্সাইডের উদাহরণ দেখো, এখানে দেয়া আছে KO2, তাহলে KO2 হলো সুপার অক্সাইড। আর তোমরা জানো সুপার অক্সাইডে, তোমরা 9-10 পড়ে আসছো, সুপার অক্সাইডে অক্সাইডে অক্সিজেনের জারণ মান কত? আচ্ছা এখানে দেখো, এখানে কে যদি আমরা 1 ধরি, মানে কে এর ক্ষেত্রে প্লাস 1 প্লাস এক্স এর ক্ষেত্রে হলো 2x সমান সমান 0। তাহলে এক্স সমান সমান হবে যে মাইনাস হাফ হচ্ছে, যে কি হলো সেটা, সুপার অক্সাইডে মনে রাখবা অক্সিজেনের জারণ মান হলো মাইনাস হাফ। তাহলে সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ মান যদি মাইনাস হাফ হয়, তাহলে সংকেতটা হবে KO2, তোমরা মাথায় রাখবা। আর এরপরে আছে দেখো প্রসম অক্সাইড বা নিরপেক্ষ অক্সাইড। প্রসম যে কথা, নিরপেক্ষ একই কথা। এখন এই প্রসম অক্সাইড বা নিরপেক্ষ অক্সাইড মনে রাখার জন্য একটা ছন্দ আছে, দেখো চাইলে এটা পড়তে পারো, না পড়লেও মনে থাকবে তোমাদের আশা করি, যে নিচে কোনো পানি নাই, নিচে দিয়ে মনে রাখবা নিরপেক্ষ অক্সাইড, কোনো দিয়ে
সিও কো একটা, আর নদী এনও একটা, আর পানি দিয়ে এইচ টু ও, আর নাই দিয়ে এন টু ও। এই চারটা হলো প্রসম বা নিরপেক্ষ অক্সাইড, মাথায় রেখো প্রসম বা নিরপেক্ষ অক্সাইড এই চারটা। আচ্ছা এরপরে দেখো, এরপরে এরপরে দেখো শেষের একদম বইয়ের তলায় লেখা আছে দেখো কয়েকটা জিনিস, যে অম্লীয় অক্সাইড ক্ষারীয় অক্সাইড। এখন তোমরা মনে রাখবা সামনের যে দিকে যে ধাতুগুলো ছিল অর্থাৎ এস ব্লকের যে ধাতুগুলো ছিল ওইগুলো দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো পাবো সেটা হলো ক্ষার, আর আমরা ওদিকে যে পি ব্লকের যে জিনিস মৌলগুলো ছিল ওই পি ব্লকের মৌলগুলো থেকে বেশিরভাগ সময় পাবো হলো অ্যাসিড। তো আবার ডি ব্লক থেকেও কিন্তু ক্ষার পাওয়া যায়, যেমন দেখো কপার অক্সাইড আছে বেশিরভাগ ক্ষেত্রে, দেখো এখানে ক্যালসিয়াম আয়রন। আচ্ছা এই যে এপিও এটা কিন্তু একটা উভধর্মী অক্সাইড, এটা অ্যাসিডের মধ্যেও পাবা ক্ষারের মধ্যেও পাবা। উভধর্মী অক্সাইড এটা পরে আছে পড়াবো সমস্যা নাই, তো তোমরা এটা মাথায় রাখবা এই জিনিসগুলো, যে এখানে ম্যাগনেশিয়াম অক্সাইড ক্ষার, সোডিয়াম অক্সাইড ক্ষার, ক্যালসিয়াম অক্সাইড ক্ষার, বাকিগুলো মনে রাখবা। যে আয়রন অক্সাইড এপিও এটা তো হলো কী হবে, এটা হলো প্রসম অক্সাইড, অর্থাৎ অ্যাসিডও হয় ক্ষারও হয়, এ কারণে এসি ক্ষারের মধ্যেও থাকবে অ্যাসিডের মধ্যে থাকে। আর অম্লি অক্সাইডের মধ্যে এসও টু, এসও টু দেখো সালফার শেষের দিকে, ফসফরাস শেষের দিকে, নাইট্রোজেনও শেষের দিকে, সব পিবুলকভুক্ত, কার্বনও শেষের দিকে, এগুলো সব পিবুলকভুক্ত, তাহলে এগুলো সব প্রায় দেখো অম্লীয় অ্যাসিড। আচ্ছা এখানে পরে পড়াবো, তার আগে ওই সাইডে উভধর্মী অক্সাইডগুলো আছে সেগুলো পড়ে আসি। আচ্ছা এরপরে দেখো, এরপরে আছে সাব অক্সাইড, সাব অক্সাইড, সাব অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের জারণ মান কত হয়, কেউ বলো সাব অক্সাইড অক্সিজেনের জারণ মান কত হয়? উল্টো পাল্টা ভালো বাদ দাও, মাইনাস টু। এরপরে পার অক্সাইড আছে, পার অক্সাইডের দেখো পার অক্সাইডের মনে রাখার জন্য একটা সন্দেহ করতে পারো, পরশ বাড়ি নাই দিয়ে, পরশ দিয়ে পার অক্সাইড, বাড়ি দিয়ে বি এ ও টু, আর নাই দিয়ে এন এ টু ও, এভাবে মনে রাখতে পারো। আর যদি কারো ওইভাবে মনে থাকে এক জায়গায় করে দেওয়া আছে, তোমরা শুধু কয়েকবার পড়লে বুঝতে পারবা। আর এরপরে আছে দেখো পলি অক্সাইড, পলি অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের জারণ মান কত হবে, পলি অক্সাইডে অক্সিজেনের জারণ মান হয় মাইনাস ওয়ান। আচ্ছা এরপরে দেখো নিচের দিকে আছে উভধর্মী অক্সাইড, উভধর্মী অক্সাইডগুলো এক জায়গায় করা আছে, এগুলো পড়ে ফেলবা। তবে এখানে মনে রাখার জন্য একটা সন্দেহ ইউজ করতে পারো, যে জনি আজ তুমি ইন্ডিয়া গেলে সোনা পাবেই পাবে বললাম, জনি দিয়ে জিঙ্ক অক্সাইড, আজ দিয়ে এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড বা অ্যালুমিনা যেটা বলে এল টু ও থ্রি অ্যালুমিনা বলে, তারপরে তুমি, তুমি দিয়ে হয়েছে টি ও টু, তারপরে ইন্ডিয়া আয়ন টু ও থ্রি, এভাবে বাকিগুলো সব পড়ে ফেলবা এই ছন্দটা দিয়ে। আচ্ছা এই দুটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা তুলে নিতে, কোনটা কোনটা জনি তুমি আজ ইন্ডিয়া গেলে সোনা পাবেই পাবে বললাম, মানে এটা উভধর্মী অক্সাইডগুলো মনে রাখার জন্য একটা ছন্দ দিলাম আর কি। আচ্ছা তো এরপরে আগের ফেজে আমরা কিছু তথ্য বাদ রেখে আসছি, সেগুলো শেষ নামাই। তো এইখানে দেখো প্রথমে বলা আছে দেখো স্বাভাবিক অবস্থায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস, কিন্তু সিলিকন ডাইঅক্সাইড কঠিন পদার্থ কেন? তো এগুলো তো এমসিকিউ আসবে না, তো এমসিকিউ আসলে এভাবে আসতে পারে, যে স্বাভাবিক অবস্থায় কার্বন ডাইঅক্সাইড কীরূপ অবস্থায় থাকে, গ্যাসীয় অবস্থায়, তার মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় অবস্থায়, সিলিকন ডাইঅক্সাইড হলো কঠিন অবস্থায় থাকে।
এটা এমসিকিউ এর মতো, কিন্তু এটা তোমাদের বেশিরভাগই দেখা যায় গদাগে বা খদাগে তুলে দেয়। তো সেক্ষেত্রে তোমাদের একটু বলে দেই যে কার্বন ডাইঅক্সাইডের আণবিক গঠন হলো সরলরৈখিক, অর্থাৎ এই কার্বন আর এর দুই পাশে এরকম অক্সিজেন থাকে। এটা কেন এই সরলরৈখিক, এখানে হলো ইএসপি সংকরণ হয়, সংকরণ তোমাদের পরবর্তীতে পড়াবো, পড়াতে তখন বুঝতে পারবা। এসপি সংকরণ হওয়ার কারণে এখানে বন্ধন কোণ 180 ডিগ্রি হয় এবং এর আকৃতি হয় সরলরৈখিক, সেগুলো পরবর্তীতে পড়ানো হবে, সমস্যা নাই। আর এখানে এরপরে আরও একটা কথা এরা বলে রাখছে যে একটা অকার্বন পরমাণু দুইটা অক্সিজেন পরমাণুর সাথে দুই জোড়া ইলেকট্রন শেয়ার করে, অর্থাৎ এই দুইটা ইলেকট্রন দুই জোড়া ইলেকট্রন শেয়ার করে দ্বিবন্ধন দ্বারা যুক্ত হয়, এই কারণে এর গঠনটাও হয় সরলরৈখিক। আচ্ছা, সিলিকন ডাইঅক্সাইড, সিলিকন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কী ঘটে? সিলিকন ডাইঅক্সাইডের ক্ষেত্রে এই যে চিত্রটা দেওয়া আছে দেখো সিলিকন ডাইঅক্সাইডের গঠন, এক্ষেত্রে দেখা যায় দেখো সিলিকন ডাইঅক্সাইড এটা মূলত একটা পলিমার যৌগ, আবার এরকম বলতে পারো কঠিন ক্লাসাকার পদার্থ, কারণ কঠিন ক্লাসাকার পদার্থ বা পলিমার যৌগ, অর্থাৎ পলিমার যৌগ হওয়ার কারণে এরকম হয়, অর্থাৎ একটা সিলিকন পরমাণু ক্লাস বলতে ঠিক এরকম গঠন বড় আসছে, অর্থাৎ অনেকটা বরফের ক্লাস যেরকম বলতে পারো, পানির ক্লাস যেরকম বরফ ওরকম। সিলিকন ডাইঅক্সাইড একটা ক্লাস জাতীয় পদার্থ, এখানে একটা সিলিকন চারপাশে চারটা অক্সিজেনের সাথে বন্ধন সে মানে দুই জোড়া ইলেকট্রন শেয়ার করে করে বন্ধন গঠন করে, আবার ওদিকে একটা অক্সিজেন দুইটা সিলিকনের সাথে বন্ধন গঠন করে। আচ্ছা, তোমাদের 10 মিনিট পরে হয়তো মিটিংটা আবার কেটে যেতে পারে, তোমরা আবার সাথে সাথে জয়েন দিবা গ্রুপের ওই লিঙ্ক দিয়ে। আচ্ছা, তো এই হলো বিষয়। আর এই সিলিকন ডাইঅক্সাইড হলো একটা দৈত্যাকার অণু, এবং দৈত্যাকার অণু কিছু কিছু পড়বা, যেমন সিলিকন কার্বামেট বা আরও কিছু আছে, সেগুলো যদি তোমাদের নাই এখানে একটাই আছে সিলিকন ডাইঅক্সাইড, এটা পড়ে রাখবা। আর একটা কথা আছে যে কঠিন মানে শুষ্ক বরফ বা কঠিন কার্বন ডাইঅক্সাইড, এখন যদি তোমাদের পরীক্ষায় আসে যে শুষ্ক বরফ বলতে কোনটিকে বোঝায়, তোমরা আবার পানি বসে রেখো না, এটা কিন্তু মাথায় রেখো, শুষ্ক বরফ মানে কিন্তু বরফ না, শুষ্ক বরফ বলতে বোঝায় কঠিন কার্বন ডাইঅক্সাইডকে। শুষ্ক বরফ বলতে বোঝায় কিন্তু মূলত কঠিন কার্বন ডাইঅক্সাইডকে। আর এই শুষ্ক বরফের ক্ষেত্রে গলনাঙ্কটা কত হবে, মানে -56 ডিগ্রি সেলসিয়াস। এখন এই -56 ডিগ্রি সেলসিয়াস যদি তাপমাত্রা দেওয়া হয় তাহলে ওই শুষ্ক বরফ অর্থাৎ ওই কঠিন কার্বন ডাইঅক্সাইডটা আস্তে আস্তে গলতে শুরু করে, এই যে তাপমাত্রা এটাকে বলা হচ্ছে গলনাঙ্ক। এখন তাহলে শুষ্ক বরফের গলনাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস? -56 ডিগ্রি সেলসিয়াস। শুষ্ক বরফ কোনটি বা শুষ্ক বরফের সংকেত কোনটি? কঠিন কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ কঠিন কার্বন ডাইঅক্সাইড বলতে কিন্তু কার্বন ডাইঅক্সাইড আগে কঠিন লাগাবে না, অর্থাৎ সংখ্যাটা ঠিক এইভাবে লেখা থাকবে, এই সিআরও দিল, তো এই ব্র্যাকেটে এখানে ইএস দিয়ে দেবে, তারা কিন্তু বেশ ভদ্র। হ্যাঁ, তারা কিন্তু এই কঠিন কার্বন ডাইঅক্সাইড পরীক্ষার অপশানে লিখবে না, কার্বন ডাইঅক্সাইডের পাশে সলিড লিখে দেবে। আচ্ছা, তো এরপরে আসি, এরপরে এখানে দেখো একটা গলনাঙ্ক দেওয়া আছে, স্ফুটনাঙ্ক দেওয়া আছে, অর্থাৎ এই সিলিকন ডাইঅক্সাইড যে পলিমার যৌগ, পলিমার যৌগ হওয়ার কারণে এর গলনাঙ্ক হলো 1610 ডিগ্রি সেলসিয়াস হয়, আর এর স্ফুটনাঙ্ক হয় 2230 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এই কারণেই বোঝা যাচ্ছে যে সিলিকন ডাইঅক্সাইডটা একটা কঠিন ক্লাসাকার পদার্থ, কিন্তু ওদিকে কার্বন ডাইঅক্সাইডটা একটা গ্যাসীয় পদার্থ। আচ্ছা, এরপরে আছে হলো 6 নম্বর পয়েন্টের মধ্যে আছে CCl4 আদ্যবিশ্লেষিত হয় না কেন, এখানে একটা আছে CCl4 আদ্যবিশ্লেষিত হয় না কেন। এখন এই আদ্যবিশ্লেষিত হয় না কেন তোমরা কি বলতে পারবো আমারে? এটা আদ্যবিশ্লেষিত হয় না কিন্তু এইটা হয়, কারণ কি কেউ বলতে পারবা? আচ্ছা, তো তারপরে আমি বলি, তোমাদের হবে বলে মনে হচ্ছে না, তো আমি একটু বলি। এখানে দেখো, এখানে আছে কার্বন, কার্বনের যদি ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2, কার্বন ইলেকট্রন বিন্যাসটা এরকম। এখন এই কার্বন ইলেকট্রন বিন্যাস এরকম, এই কার্বনকে যদি আমি এখন উত্তেজিত করি, তাহলে এখানে কিন্তু 2d সম্ভব না, তোমরা জানো এখানে 2d সম্ভব না, কারণ 2d যদি সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে এখানে আমি যখন উত্তেজিত করব বা আমি যদি একে দ্বারা আদ্যবিশ্লেষিত করতে যাই, তখন আদ্যবিশ্লেষিত করতে গেলে ওইখানে
একটা ফাঁকা ডি অরবিটাল থাকা লাগবে, যাতে ওই ফাঁকা ডি অরবিটালের যে ইলেকট্রন, ওই ইলেকট্রন মানে ফাঁকা ডি অরবিটালের সাথে যাতে একটা সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে। সন্নিবেশ বন্ধন হয়তো কতদিন বলে ফেলছি, যে একজন দাতা পরমাণু থাকবে একজন গ্রহীতা পরমাণু থাকবে, এক্ষেত্রে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল গ্রহণ করতে পারে না, মানে এর যেহেতু ডি অরবিটাল ফাঁকা নেই এ কারণে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল সে গ্রহণ করতে পারে না। কিন্তু এই সিলিকন ক্লোরাইড, দেখো সিলিকন ক্লোরাইডের ক্ষেত্রে কী হয়, এক্ষেত্রে সিলিকনের ইলেকট্রন বিন্যাস করতে গেলে দেখবে ওখানে থ্রি আসে, তাহলে থ্রি পি এর পরে দেখো থ্রি ডি ফাঁকা আছে। এখন এই থ্রি ডি ফাঁকা থাকার কারণে এটার এই যে মুক্ত মানে এর যে মুক্ত যদি ইলেকট্রনগুলো আছে এগুলো বন্ধন গঠন করতে পারে, অর্থাৎ সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে, করে পানির সাথে আদ্যবিশ্লেষিত হতে পারে। তোমাদের এখানে একটা বিক্রিয়া দিয়ে বোঝানো আছে, দেখো তোমাদের কয়েকটা কথা বলা আছে, কয়েকটা কথা বলা এই দুইটা বিক্রিয়া দিলে তোমাদের খদাগে আসে, তো খদাগে হয়ে যায়। এখান থেকে সিলিকন ক্লোরাইড চার অণু পানির সাথে বিক্রিয়া করে চার অণু HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করতেছে আর সিলিসিক অ্যাসিড তৈরি করতেছে। এই সিলিসিক অ্যাসিডের গঠনটা কিন্তু এরকম, মানে এই সিলিকন তো এটা হলো হাইড্রোক্সাইডের সাথে এরকম সন্নিবেশ বন্ধন গঠন করবে, বুঝতে পারছো, হাইড্রোক্সাইডের সাথে সন্নিবেশ বন্ধন গঠন করবে। এখন সন্নিবেশ গঠন করার কারণে কিন্তু সেটা আদ্যবিশ্লেষিত হতে পারছে, কিন্তু এক্ষেত্রে CCl4টা ক্ষেত্রে কোনো বিক্রিয়া হয় না, অর্থাৎ পানিতে আদ্যবিশ্লেষিত হতে পারে না। এই দেখো সন্নিবেশ গঠনের আঁকাটা দেওয়া আছে তোমাদের এখানে, এই সেই SiCl4 ছিল আর এ পাশে এই সেই পানির অণু। এখন এই পানির অণুর সাথে দেখো এই অক্সিজেনের যেহেতু মুক্তজোড় ইলেকট্রন ছিল, তখন এই মুক্তজোড় ইলেকট্রন থাকার কারণে এই সিলিকনকে সেই মুক্তজোড় ইলেকট্রন দান করতে পারছে, পারলে সিলিকনের কিন্তু অষ্টক সম্প্রসারণ হয়। কেন হয় দেখো, এই যে সিলিকন এর চারপাশে ক্লোরিন ছিল, চারটা ক্লোরিন, এখন দেখো এই চারটা ক্লোরিন থাকার কারণে এখানে কিন্তু এইখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর এই যে দুইটা মিলে মোট যখন শেয়ার করতেছে তখন এই সিলিকনের চারপাশে কিন্তু আটটা ইলেকট্রন মানে অষ্টক সম্প্রসারণ মানে অষ্টকপূর্ণ হয়ে গেছে, চারপাশে আটটা ইলেকট্রন হয়ে অষ্টকপূর্ণ হয়ে গেছে। এখন অষ্টকপূর্ণ হওয়ার পরেও এই যে অক্সিজেনের পরমাণুর যে মুক্তজোড় ইলেকট্রনটা আছে, অক্সিজেন পরমাণুরকে মানে এই যে মানে পানির যে অক্সিজেন, এটা কিন্তু অক্সিজেন, শুধু অক্সিজেন না, পানির যে H2O যখন আমরা পানিতে দিচ্ছি সিলিকন ক্লোরাইডটাকে, সিলিকন টেট্রাক্লোরাইডকে যখন পানিতে দিচ্ছি তখন এই যে মানে পানির অণুর যে অক্সিজেন আছে, এই অক্সিজেনের এই যে একজোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে, এটাকে বলে ভাই তুই আমার মুক্তজোড়ে একজোড়া ইলেকট্রন দে, আমি নিতে সক্ষম আছি, মানে অনেকটা লোভবশত নিতে সক্ষম আছি। তাহলে এখন নিচে নিয়ে পরে কী দেখা যাচ্ছে, এইটাকে এই চিত্রের দিকে তাকাও, এই চিত্রের দিকে কিন্তু এই যে একজোড়া ইলেকট্রন ওকে দান করছে, করলে এখন দেখো সিলিকনের সর্বশেষ শক্তি হিসেবে কয়টা ইলেকট্রন হয়েছে, তোমরা বলো তো দেখি সিলিকনের বহিষ্ঠ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন হয়েছে, এখন শোনা যাচ্ছে আমার কথা, আচ্ছা ঈশিতা সপ্তমী সাদিয়ারাকে উত্তর দিচ্ছে না কেন, সিলিকনের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন হয়েছে এখন, তোমরা কি জিনিসটা কি বুঝতে পারছো না কি, না কি অবস্থা, সিলিকনের বহিষ্ঠ শক্তি স্তরে 10টা ইলেকট্রন হয়েছে, কারণ এইখানে দেখো 8টা ছিল আর এই একজোড়া মুক্তজোড় ইলেকট্রন শেয়ার করছে, মানে কি একজোড়া এরও আছে এরও আছে, যদি তোমাদের টাকা দেওয়ার গল্প করে বলছিলাম দুজনেরই এখন ভাগ আছে ওখানে, তাহলে এক্ষেত্রে 10টা হচ্ছে। এখন 10টা হলে কি আমাদের বহিষ্ঠ স্তরে 8টা থাকতে পারে, তাহলে আছে 10টা, তাহলে কি এখানে অষ্টক সম্প্রসারণ হয়েছে, মানে অষ্টকটা বৃদ্ধি হয়েছে, কেমিস্ট্রি দেখছো সব ব্যতিক্রম, হ্যাঁ অষ্টক বলতেছে 8টা পূর্ণ হওয়া লাগবে, আবার ওদিকে বলতেছে 8টার চেয়ে বেশি নিতে পারবে। আচ্ছা সপ্ত হলো, তাহলে এখানে কয়েকটা কথা, একটা হলো ডি অরবিটাল থাকে আর হলো অষ্টক সম্প্রসারণ ঘটে, এ কারণে হলো এরা পানিতে আদ্যবিশ্লেষিত হতে পারছে, তার পাশাপাশি আবার একটা কথা আছে সেটা হলো সন্নিবেশ বন্ধন গঠন করে, কথাগুলো যেন লেখার মধ্যে থাকে। আচ্ছা এরপরে দেখো, এরপরে একটা কথা আছে নাইট্রোজেনের 5টা অক্সাইড আর ফসফরাসের 4টা অক্সাইড,
এখন তোমরা দেখো নাইট্রোজেনে সর্বোচ্চ স্তরে থাকে 5টা ইলেকট্রন, তো এইভাবে মনে রাখবা, এটা কিন্তু এইভাবে না, অর্থাৎ নাইট্রোজেনে 5টা অক্সাইড পাওয়া যায়। যেমন এই পাঁচ মানে নাইট্রোজেনে 5টা অক্সাইড কীরকম, ধরো এই N2O, NO2, N2O3, এরকম 5টা অক্সাইড পাওয়া যায়, বুঝতে পারছো? এখন এই যে 5টা বা আবার NO পাওয়া যায়, মানে 5টা অক্সাইড পাওয়া যায়, তো এখন এই 5টা অক্সাইড পাওয়া যায় বলে, 5টা অক্সাইড পাওয়া যায়, তাহলে এই 5টা অক্সাইড পাওয়া যায় এটা তোমরা কীভাবে মনে রাখবা, দেখো মনে রাখবা হলো ধরে নাও নাইট্রোজেনের সর্বোচ্চ শক্তি স্তরে, মানে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস মানে পারমাণবিক সংখ্যা তো 7, ওর বহিঃস্থ শক্তি স্তরে থেকে 5টা ইলেকট্রন, তাহলে 5টা ইলেকট্রন দিয়ে মনে রাখবা নাইট্রোজেনের অক্সাইড সংখ্যা হলো 5টা, আর ফসফরাসের ক্ষেত্রে 5 হবে না, এক্ষেত্রে হবে 4টা, এভাবে মনে রাখবা। আচ্ছা, এরপরে নাইট্রোজেন শ্বাসরোধকারী মৌল, এটা তো তোমাদের পড়ানো হয়ে গেছে, তো এখানে দেখো একটা উদাহরণ বেশি করে দেওয়া আছে, নাইট্রোজেন গ্যাস, এই নাইট্রোজেন গ্যাস কিন্তু নাইট্রোজেন শ্বাসরোধকারী গ্রুপের মৌল হিসেবে পরিচিত, এটা কিন্তু মাথায় রেখো। আচ্ছা, তো এরপরে দেখো, এরপরে একটা কথা আছে, দেখো নিষ্ক্রিয় গ্যাসের পরে সবচেয়ে নিষ্ক্রিয় মৌল হলো নাইট্রোজেন, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এবং এই নাইট্রোজেন কী হিসেবে ব্যবহৃত হয়, নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়, তাহলে নিষ্ক্রিয় গ্যাসের পরে সবচেয়ে নিষ্ক্রিয় মৌল হলো নাইট্রোজেন, এবং এটা হলো নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। তো এরপরে দেখো আমি যেটা বলছিলাম আর কি, যে নিষ্ক্রিয় গ্যাসের পরে নিষ্ক্রিয় মৌল হলো নাইট্রোজেন, আর এটাকে নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এখন এই কেন নিষ্ক্রিয় মৌল বলা হচ্ছে, কারণ হলো এই নাইট্রোজেনটা নিষ্ক্রিয় গ্যাসের মতো আচরণ করে, অর্থাৎ অনেকটা নিষ্ক্রিয় গ্যাস সময় যেরকম বিক্রিয়া করতে চাচ্ছিল না, একা থাকতে চাচ্ছিল, এই নাইট্রোজেন গ্যাসটা ওরকম বিক্রিয়া করতে চায় না, একা থাকতে চায়। তো এই ক্ষেত্রে এর একা থাকার কারণ কয়েকটা কারণ বিজ্ঞানীরা দেখছে, কারণ এখানে দেখো এই নাইট্রোজেন ত্রিবন্ধন থাকে, অর্থাৎ এই নাইট্রোজেনের যখন ইলেকট্রন বিন্যাস করে, এখানে দেখো ইলেকট্রন বিন্যাস করছে, তখন দেখো পিএক্সে একটা, পিওয়াই একটা, পিজেটে একটা, দেখছো সবগুলো যোজ্যতা স্তরে একটা করে ইলেকট্রন আছে, এবং এক্ষেত্রে আবার কী দেখা যায়, নাইট্রোজেন যেহেতু ওই গ্রুপ দুইয়ের মৌল, মানে গ্রুপ দুই বলছি সরি, পর্যায় দুইয়ের মৌল, এখন দুই নম্বর পর্যায় হওয়ার এর আকারটাও কিন্তু অনেক ছোটো হয়, নাইট্রোজেনের আকারটাও ছোটো হয়, এখন আকার ছোটো হয়, প্লাস এখানে এটা তোমাদের পাইবন্ধন সিগমাবন্ধন পড়ায়নি এখনও, যদিও একটা ভিডিও দেখছিলাম, এখানে একটা সিগমাবন্ধন হয়, দুইটা পাইবন্ধন গঠন হয়, সিগমাবন্ধন একটা, বাকি হলো দুইটা পাইবন্ধন গঠন হয়, সিগমাবন্ধন পাইবন্ধন পরবর্তীতে আসে পড়াবানে, সমস্যা নেই। তো একটা সিগমাবন্ধন গঠিত হয়, দুইটা পাইবন্ধন গঠিত হয়, এবং এই যে এই বন্ধনটা প্রচুর দৃঢ় হয়, অর্থাৎ এই যে একটা সিগমাবন্ধন দুইটা পাইবন্ধন গঠন হয়, এই বন্ধনটা এতটাই দৃঢ় হয়ে যায় যেখানে আর তারা ভাঙতে চায় না, বুঝতে পারছো? তারা আবার তাদের আরও একটা কারণ আছে, সেটা হলো তাদের উচ্চ বিযোজন শক্তি, উচ্চ বিযোজন শক্তি মানে এই যে ত্রিবন্ধনটা, এই ত্রিবন্ধনটা যদি ভাঙতে যায়, বুঝতে পারছো, তাহলে শক্তি লাগে হলো 945 কিলোজুল পার মোল। এখন আমি এই নাইট্রোজেনের ত্রিবন্ধন যদি ভাঙতে যাই, তাহলে আমার শক্তি লাগবে 945 কিলোজুল পার মোল, যেটা অনেক শক্তি। এবং আরও কয়েকটা কথা আছে, এর বন্ধন দূরত্ব, অর্থাৎ এর যে বন্ধন দূরত্বটা খুবই কম হয়, অর্থাৎ 0.1098 মিটার হয়, অর্থাৎ এই যে দুইটার মধ্যে বন্ধন দূরত্ব অনেক কম হয়। আর কয়েকটা জিনিস এখানে, এই কারণে মূলত এরা নিষ্ক্রিয় হওয়ার কারণে এদেরকে রাসায়নিক মানে নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় আর কি। আর এদেরকে যদি আমরা ভাঙতে যাই, অর্থাৎ আমরা যে বজ্রপাত হয়, তোমরা জেনে থাকবে বজ্রপাতের সময় কিন্তু আমাদের মাটিতে নাইট্রোজেন তৈরি হয়, এই যে বজ্রপাতটা হয়, বজ্রপাতেরও কিন্তু গুরুত্ব আছে, মানে এই যে বজ্রপাত যদি না হতো, তাহলে কিন্তু আমাদের এই যে মাটির উর্বরতা বা মাটির যে প্রয়োজনীয় পুষ্টির জন্য যে নাইট্রোজেনটা দরকার ছিল, ওই নাইট্রোজেনটা কিন্তু পাওয়া যেত না। অর্থাৎ তোমরা জানো আমাদের বায়ুতে কিন্তু নাইট্রোজেন থাকে 78%, তোমাদের কতদিন পড়াইছিলাম, তো এই যে বায়ুতে নাইট্রোজেন আছে 78%, এখন এই যখনই বজ্রপাত হয় তখন কী হয়, এই বজ্রপাত হলেই তো জানো উচ্চ তাপমাত্রা সৃষ্টি হয়, এখন ওই উচ্চ তাপমাত্রায় ওই যে নাইট্রোজেনটা থাকে ওটা ভেঙে যায়, অর্থাৎ এই বজ্রপাতের সময় তখন 3000°C তাপমাত্রা হয়, 1000°C তাপমাত্রায় তাই পানি ফুটে যায়, আর 3000°C তাপমাত্রা কী হবে বুঝতে পারছো, তাহলে এই কারণে কিন্তু বজ্রপাতে যারা মারা যায় তাদের তো দেখছো যে পুরো শরীর ঝলসে যায়। তো এখন এইটাই হলো কথা, যে যখন ওই বজ্রপাত হয় তখন কিন্তু ওই মানে বজ্রপাতে যে বায়ুর যে নাইট্রোজেনটা ছিল ওই উচ্চ তাপমাত্রায় ভেঙে গিয়ে তখন ওই মাটির সাথে মিশে যায়, হ্যাঁ, এবং মাটিতে যখন ওই নাইট্রোজেনটা চলে যায় তখন ওই নাইট্রোজেনটা মাটিতে উদ্ভিদ গ্রহণ করে, আর নাইট্রোজেন হিসেবে গ্রহণ করতে পারে, প্লাস আবার ওইটা আবার অ্যামোনিয়া হিসেবে পরবর্তীতে গ্রহণ করতে পারে, বিভিন্নভাবে গ্রহণ করে, বা আবার NO2 হিসেবে গ্রহণ করে। তো এই হলো কথা, আর এ কারণে কিন্তু বজ্রপাতটা দেখছো মাটিতে হয়, অর্থাৎ বজ্রপাতটা হয়ে কিন্তু মাটির সাথে কানেক্টেড হয়ে যায়,
এটা সৃষ্টিকর্তার একটা ইয়ে আর কি, কিন্তু বিষয় হলো তারপরেও সেটা ক্ষতি করে আমাদের, তো সেটা সাবধান থাকা উচিত। আচ্ছা এখানে নাইট্রোজেন ভেঙে দেখাই দিছে ওপরে, এটা তেমন দরকার নেই। এখানে কয়েকটা কথা আছে দেখো, এন এফ থ্রি হলো বেশ সুস্থিত আর বাকি তিনটা হলো বিস্ফোরণ প্রবণ, অর্থাৎ নাইট্রোজেনের সাথে যদি তুমি ফ্লোরিন দাও তাহলে সেটা বিক্রিয়া করতে চাইবে না, কিন্তু তুমি এই ক্লোরিন বোরোমিন আয়োডিন যদি দাও তাহলে এরা হলো বিস্ফোরণ প্রবণ, অর্থাৎ মানে বিস্ফোরিত হওয়ার একটা চান্স থাকে, এদের মধ্যে বিস্ফোরণ ক্ষমতাটা বেশি থাকে। এখন এই এনএফটা কেন বিস্ফোরণ করে না, কারণ এই নাইট্রোজেনেরও আকাশ ছোটো, ফ্লোরিনেরও আকাশ ছোটো, বুঝতে পারছো? আকাশ ছোটো ছোটো হওয়ার কারণে এদের এই যে দুটো স্তরের যে বন্ডিংটা, অর্থাৎ এই যে এনএফ থ্রির যে বন্ডিংটা, ওই বন্ডিংটা অনেক স্ট্রং হয়, বুঝতে পারছো? এই কারণে এরা সুস্থিত হয়, অর্থাৎ এরা বিক্রিয়া করতেও চায় না, ভাঙতেও চায় না, এরকম একটা অবস্থা। আচ্ছা এরপরে দেখো, এরপরে কয়েকটা কথা আছে পিসিএল। আচ্ছা এখানে দেখো কয়েকটা কথা আছে যে ফ্লোরিন ক্লোরিন বোরোমিন এর সাথে ফসফরাস ট্রাইহ্যালাইড পেন্টাহ্যালাইড গঠন করে, অর্থাৎ পিসিএল থ্রি পিসিএল ফাইভ গঠিত হয়, কিন্তু পিআই থ্রি গঠন করে কিন্তু পিআই ফাইভ গঠন করে না কেন, এরকম কয়েকটা প্রশ্ন আছে। প্লাস আরও কয়েকটা প্রশ্ন আছে এখানে যে পিসিএল থ্রি পিসিএল ফাইভ গঠন হয় কিন্তু এনসিএল থ্রি গঠিত হলেও এনসিএল ফাইভ গঠন হয় না কেন, এনসিএল ফাইভ গঠিত হয় না কেন। তো এই যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে মাথায় রাখবা যে এই ফসফরাসের ক্ষেত্রে এর মানে তোমরা তো জানো ফসফরাসের একাধিক যোজনী বিদ্যমান, কারণ একাধিক যোজনী কেন বিদ্যমান, কারণ ফসফরাসের যে ইলেকট্রন বিন্যাস আছে, দেখো এইখানে দেওয়া আছে, দেখো এই ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে, ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কী আছে দেখা যাচ্ছে, দেখো সর্বশেষ শক্তি স্তরে আসো, থ্রি এস টু আছে, তারপরে এই যে থ্রি পি এর ইলেকট্রনগুলো ছিল, এখন যখনই এটাকে উত্তেজিত অবস্থায় যাচ্ছে তখন ওই থ্রি এস টুর একটা ইলেকট্রন ভেঙে বলছে ভাই আমরা সমতা করি তুই আমার ইলেকট্রনটা দিয়ে দে, বলে ওই থ্রি এস ওয়ানের ওই ইলেকট্রনটা দেখো থ্রি ডি জেটে দিয়ে দিছে, সরি থ্রি ডি এক্স ওয়াই দিয়ে দিছে, এবং থ্রি ডি এক্স ওয়াই দিয়ে দেওয়ার কারণে দেখো এখানে কিন্তু যোজনী তিন দুই পাঁচ হয়ে গেছে, দেখতে পাচ্ছ আগে ছিল তিন এখন হয়ে গেছে পাঁচ, এ কারণে পিসিএল থ্রিও সম্ভব পিসিএল ফাইভও সম্ভব, কারণ ফসফরাসের যোজনী তিনও সম্ভব পাঁচও সম্ভব। আচ্ছা এরপরে দেখো, এরপরে এনসিএল থ্রি আর এনসিএল ফাইভ, এখন দেখো নাইট্রোজেনের যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস, আচ্ছা এইখানে দেওয়া আছে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস, এখানে দেখো এই ক্ষেত্রে সর্বোচ্চ স্তরে দেখো এখানে পি এক্স ওয়াই জেড তিনটাতে তিনটা ইলেকট্রন বিজোড় অবস্থায় আছে, অর্থাৎ এই যে বিজোড় ইলেকট্রনগুলো থাকবে এই বিজোড় ইলেকট্রনগুলোই কিন্তু তাদের যোজনী বা তাদের জারণমান, এখন এই বিজোড় ইলেকট্রন এখানে তিনটা, তাহলে নাইট্রোজেনের জারণমান তিন, এবং এই নাইট্রোজেনকে আমরা যদি উত্তেজিত করতে চাই এখানে তো টু ডি অরবিটাল নাই, তাহলে টু ডি যদি না থাকে তাহলে কি উত্তেজিত অবস্থায় টু ডিতে তো যাতে যেতে পারবে না, তাহলে এই কারণে আবার যদি পি এক্স ওয়াই যেটা আসে তখন আবার দুইটা হয়ে যাবে, অর্থাৎ এস থেকে একটা যদি পি এক্স ওয়াই আসে তখন এখানে আবার দুইটা হয়ে যাবে, তাহলে আর বিজোড় থাকে না, তাহলে এই কারণে যে এখানে যে মানে কথা হলে এখানে কিন্তু পাঁচ যোজনী সম্ভব হয় না, কারণ এখানে টু ডি অরবিটালটা ফাঁকা থাকে না, এই কারণে এনসিএল থ্রি গঠন হয় কিন্তু এনসিএল ফাইভ গঠিত হয় না। আচ্ছা বিষয়টা বোঝা গেছে। আমার কথা শোনা যাচ্ছে তোমাদের? না ভাইয়া শোনা যাচ্ছে না। তোমাদের রেসপন্স পাওয়া যায় না ভালো, এই সব কি বৃষ্টি মাথায় কি ঘুম দিচ্ছে নাকি ফোন অন করে? আর তোমাদের যে বলছিলাম নাইট্রোজেনের পাঁচটা অক্সাইড, দেখো এখানে সে পাঁচটা অক্সাইডের নাম এক করে দেওয়া আছে, নাইট্রাস অক্সাইড এন টু ও, তারপরে নাইট্রিক অক্সাইড এন ও, তারপরে ডাই নাইট্রোজেন ট্রাই অক্সাইড এন টু ও থ্রি, তারপরে ডাই নাইট্রোজেন টেট্রা অক্সাইড এন টু ও ফোর, এরপরে দেখো নাইট্রোজেন ডাই অক্সাইড এন ও টু আছে, আর এরপরে দেখো ডাই নাইট্রোজেন পেন্টা অক্সাইড এন টু ও ফাইভ আছে, এই পাঁচটা অক্সাইড পাওয়া যায়, আর ফসফরাসের চারটা পাওয়া যায়, এর মধ্যে দুইটা স্থায়ী, যেমন ফসফরাস ট্রাইক্লোরাইড আছে আর এরপর দেখো ফসফরাস পেন্টাক্লোরাইড আছে, মানে পি টু ও ফাইভ আর পি টু ও থ্রি, আর এনের ক্ষেত্রে দুইটা অক্সাইড নিরপেক্ষ, তোমরা তো আগে দেখে আসছি নিরপেক্ষ অক্সাইড এনও আর এন টু ও, মাথায় রাখবা।
আর অপর অক্সাইডগুলো সবগুলো অ্যাসিড ধর্মী। আচ্ছা এখানে তেমন কিছু নাই, তবে এখানে এই বিক্রিয়াটা মাথায় রেখো, এই যে এনএইচ থ্রি তৈরির যে বিক্রিয়া, এখানে তাপমাত্রা লাগে দেখো 500 ডিগ্রি সেলসিয়াস, আয়রন প্রভাবক লাগে, আর এখানে লাগে 200 অ্যাটমোস্ফিয়ার চাপ লাগে। তোমাদের মাঝে মাঝে পরীক্ষা আসতে পারে, এই বিক্রিয়াটা তুলে দিল দিয়ে বললো যে ওখানে কত তাপমাত্রা ব্যবহৃত হয় বা এনএইচ থ্রি তৈরির ক্ষেত্রে। এখানে দেখো এই যে নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে যে এনএইচ থ্রি গঠন করে, এক্ষেত্রে কত তাপমাত্রা প্রয়োজন, কত চাপের প্রয়োজন। আচ্ছা ক্লিয়ার? এরপরে একটা কথা আছে দেখো, এনএইচ থ্রি ও পিএইচ থ্রি উভয়ই খাতধর্মী। এখন উভয়ই তো খাতধর্মী, এখন এই এনএইচ থ্রিটা বেশি খাতধর্মী না পিএইচ থ্রিটা বেশি খাতধর্মী? এখন এই ক্ষেত্রে প্রমাণ আছে দেখো, এই ক্ষেত্রে মনে রাখবা পিএইচ থ্রি অপেক্ষা এনএইচ থ্রি অধিক খাতধর্মী। এখন কেন অধিক খাতধর্মী? কারণ দেখো এখানে ফসফরাসের পারমাণবিক ব্যাসার্ধ দেওয়া আছে 0.11, আর নাইট্রোজেনের পারমাণবিক ব্যাসার্ধ দেওয়া আছে 0.075। অর্থাৎ যে ফসফরাসের আকারটার কথা হিসেব করছে এরা, অর্থাৎ ফসফরাস যেহেতু নাইট্রোজেন যেহেতু এর পর্যায় সংখ্যা 2 আর ফসফরাসের পর্যায় সংখ্যা কিন্তু 3, তাহলে এর আকারটা বড় আর এর আকারটা ছোট, এই কারণে বলছে এর পারমাণবিক ব্যাসার্ধটার কথাটা তুলছে। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ যদি মনে নাও থাকে তাহলে আকার দিয়ে তুল বর্ণনা করবো তোমরা, যে এটার আকার বড় এটার আকার ছোট। মানে আকার ছোট হওয়ার কারণে এদের মধ্যে যে ইলেকট্রনের সাথে যে বন্ধনটা, বুঝতে পারছো, ধরে নাও কেন্দ্রে আছে নিউক্লিয়াস, কেন্দ্রে নিউক্লিয়াস আছে আর এর চারি সাইডে এই কক্ষপথে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান। তখন এই যে কক্ষপথে ইলেকট্রন আছে, এখন আমার কেউ বলো তো এই ইলেকট্রনটা এর সাথে বেশি আকর্ষণ করবে না এই ইলেকট্রনটা বেশি আকর্ষণ করবে, এই হলুদটা বেশি আকর্ষণ করবে নাকি হলুদটা বেশি আকর্ষণ করবে নাকি এই লালটা? কেন্দ্রে ধরো এই সে নিউক্লিয়াস, এটা এখন আমারে বলো কোনটা আকর্ষণ করবে বেশি? আচ্ছা লালটা। তাহলে এই যেহেতু এখানে কিন্তু এই বন্ধনটা একইভাবে দিছে, যদি এই যেহেতু নাইট্রোজেনের আকারটা ছোট, তাহলে এই যে নাইট্রোজেনের যে কক্ষপথে যে ইলেকট্রন ঘনত্বটা আছে ইলেকট্রন ঘনত্বটাও বেশি হবে। একইভাবে যেহেতু একটা ছোট কক্ষপথের মধ্যে নাইট্রোজেনের 5টা ইলেকট্রন থাকে, আর একইভাবে ফসফরাসের একটা বড় কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ বড় না, তাহলে বড় কক্ষপথে 5টা ইলেকট্রন, তাহলে ধরেন এখানে একটা এখানে একটা এখানে একটা, এরকম 5টা সরাই সিটাই আছে, আর এইখানে দেখো এরকম 5টা যদি সরাই সিটাই থাকে তাও অনেকটা কাছাকাছি। এই কারণে বলা হচ্ছে এখানে ইলেকট্রন মেঘের ঘনত্ব সবচেয়ে মানে বেশি থাকে, প্লাস এই যে কেন্দ্রে যে নিউক্লিয়াস থাকে এই নিউক্লিয়াসের সাথে অধিকভাবে আকর্ষণ করে, এই কারণে এর আকারটাও ছোট হয়ে যায়, প্লাস এই আকার ছোট হওয়ার কারণে এর যে খাতধর্মিতা খাতধর্মিতাটাও বেশি থাকে। অর্থাৎ এই যে নাইট্রোজেনের সাথে, আচ্ছা বলো, হ্যাঁ বলো, একটা মিস করে গেছি, একটু বলেন। আর একটা কথা বলি, আচ্ছা এক্ষেত্রে দেখো এক্ষেত্রে খাতধর্মী আর অ্যাসিড ধর্মী, তো এখানে মূলত কয়েকটা জিনিস কাজে লাগাইছে, অর্থাৎ প্রোটিন, এটা হলো প্রোটিনীয় মতবাদ আছে, তারপরে লুইস মতবাদ আছে, এরপর সাধারণ মতবাদ আছে, এরকম কয়েকটা মতবাদ আছে অ্যাসিড ক্ষারের ওপরে, সেটা তোমরা সেকেন্ড পার্টের প্রথম অধ্যায়ে পড়বা। তো এক্ষেত্রে এই যে এনএইচ থ্রির ক্ষেত্রে দেখো, এদের হলো এই দুটা যে এনএইচ থ্রি আর পিএইচ থ্রি যে ক্ষার, এই খাতটা এখানে কীভাবে বুঝছে, কারণ দেখো নাইট্রোজেনের সর্বোচ্চ স্তরে মুক্ত ইলেকট্রন থাকে, এখন এই মুক্ত ইলেকট্রন থাকে 2টা থাকে, ফসফরাসের ক্ষেত্রেও 2টা থাকে। এখন এই যে যাদের হলে একজোড়া মুক্ত ইলেকট্রন দান করার সামর্থ্য থাকে তাদের বলা হয় ক্ষার, আর যাদের একজোড়া মুক্ত ইলেকট্রন গ্রহণ করার কথা বলে তাদের হলো অ্যাসিড। দুইভাবে ব্যাখ্যা আছে, আমি তো তা বলি একটু হালকা। প্রোটিনীয় মতবাদে বলা আছে যদি হাইড্রোজেন প্লাস এইচ প্লাস দান করে তাহলে সেটা হলো অ্যাসিড, হ্যাঁ, আর যদি এইচ প্লাস গ্রহণ করে তাহলে সেটা হলো ক্ষার। এটা তো তোমরা জানো তাই না? আচ্ছা এবার এর ঠিক উল্টোটা হলো এই লুইস মতবাদ, এটা হলো তোমরা জানো হলো প্রোটিনীয় মতবাদ বা বোরনস্টেড লাউরি মতবাদ, এই যেটা তোমরা জানো। আর এরপরে আরেকটা মতবাদ আছে, সেটা হলো লুইস মতবাদ। এখন লুইস মতবাদে কি হয়, লুইস মতবাদে বলতেছে যদি একজোড়া মুক্তজোড় ইলেকট্রন দান করে
তাহলে সেটা হয়ে যাবে ক্ষার। অর্থাৎ এটা মুক্তজোড় ইলেকট্রন দান করা যদি কারো সামর্থ্য থাকে তাহলে সে হয়ে যাবে ক্ষার। আর এই একজোড়া মুক্তজোড় ইলেকট্রন যদি, এটা কিন্তু মুক্তজোড় ইলেকট্রন, মাথায় রেখো এটা কিন্তু বন্ধন জোড় না, মুক্তজোড় ইলেকট্রন। আর একজোড়া মুক্তজোড় ইলেকট্রন যদি গ্রহণ করার সামর্থ্য থাকে তাহলে সেটা হলো এসিড। এটা যদি তোমাদের সেকেন্ড পার্টে পড়া মানে সমস্যা নয়, যেহেতু এখানে একটু ওই কথাবার্তা আছে তাই একটু তোমাদের বলে দিলাম, তাহলে তোমরা না ঘুরাই যাও। আচ্ছা এখানে দেখো, তাহলে এখানে এই কারণে এই যে দিয়ে দুইটারই যেহেতু একজোড়া করে মুক্তজোড় ইলেকট্রন দান করার সামর্থ্য আছে তাহলে দুইটাই ক্ষার। প্রথমে আমাদের প্রমাণ করতে হবে দুইটাই ক্ষার, তারপরে বলবো যে আমরা কোনটা আর কি বেশি ক্ষার কোনটা কম ক্ষার, বুঝতে পারছো? আমাদের প্রথম শর্ত হবে যে দুইটাই কি ক্ষার কিনা সেটা আমাদের বলতে হবে, তারপরে গিয়ে আমরা প্রমাণ করবো যে কোনটা বেশি ক্ষার কোনটা কম ক্ষার সেইটা, বুঝতে পারছো? তখন দেখা যাবে তোমাদের প্রশ্নটা একটু বড়ো হবে, প্লাস তোমাদের সাজানো গুছানো হবে, টিচার খুশি হয়ে নাম্বারটাও ভালো মতো দিবে। আচ্ছা এখানে তেমন কিছু নাই, তোমাদের মূলত স্যার বলছিল যে বায়োলজি রিটার্নটা একটু দেখাতে, তাও আমার ওই কেমিস্ট্রি রিটার্ন টুকিটাকি বলা হয়ে যাচ্ছে। আচ্ছা সমস্যা নাই, তবে একটা কথা মাথায় রেখো, অধিক তড়ি ঋণাত্মকতা থাকে হলো ফ্লোরিনের। তোমরা তড়ি ঋণাত্মকতার বইয়ের যে চার্ট আছে চার্ট পড়ে থাকলে বুঝবা যে ফ্লোরিনের থাকে চার, তখন ওই তড়ি ঋণাত্মকতা চারটাও মনে রাখার জন্য একটু টুকিটাকি টেকনিক ইউজ করা যায়, তো সেটা নয় আজকে না করলাম না। আচ্ছা এখন কি আমি তড়ি ঋণাত্মকতা চারটা একটু বুঝাই দেবো তোমাদের, তাহলে আমার একটু ছবি তুলতে হবে, তুলে তারপরে আবার আপডেট দিতে হবে। আচ্ছা তোমরা ওয়েট করো, তাহলে আমি তাই করি, দেখি তোমাদের তড়ি ঋণাত্মকতা চারটা একটু বুঝাই দেই। দেখো এইখানে ফ্লোরিন আছে, ফ্লোরিনের ক্ষেত্রে দেখো এইখানে লেখা আছে চার, এই চার হলে তড়ি ঋণাত্মকতার মান, তাহলে ফ্লোরিনের কত আসছে, ফ্লোরিনের আসছে চার। এরপরে দেখো এরপরে অক্সিজেনের আছে কত, দেখো 3.5, এখানে লেখা আছে দেখো 3.5, তাহলে অক্সিজেনের আসছে 3.5। এরপরে দেখো নাইট্রোজেনের আসবে না 3, তাহলে দেখো নাইট্রোজেনের 3 আসছে, তারপরে কার্বনের 2.5, তারপরে দেখো বোরোনের হলো 2। তাহলে দেখো এই দুটি এইগুলো যখন একটা পর্যায়ের মধ্যে করছি তখন প্রত্যেকের মধ্যে ব্যবধান কত, 0.5 না, বুঝতে পারছ? তাহলে যখন একটা পর্যায়ের মধ্যে করতেছি তখন সবচেয়ে সবার ব্যবধান হলো 0.5 করে। তাহলে তোমরা এইভাবে মনে রাখতে পারো, যেহেতু ফ্লোরিনের তড়ি ঋণাত্মকতার মান সবচেয়ে বেশি, তাহলে সেই বেশি ছিল চার, তাহলে চারের পরে দেখো অক্সিজেন নাইট্রোজেন কার্বন এগুলো সব একটা করে কমবে মৌল, তাহলে সেক্ষেত্রে তার মানও 0.5 করে কমবে তড়ি ঋণাত্মকতার মানও। আচ্ছা এরপরে দেখো এরপরে যে কটা আসে তার সেই কটাই বলছি, এরপরে হাইড্রোজেন আসে সেটা হলো 2.1, এটা মাথায় রেখো। আর এরপরে দেখো অক্সিজেনের ফ্লোরিনের পরে পরের স্তরে যায়, দেখো এই ফ্লোরিনের তো ছিল চার, আর ক্লোরিনের ক্ষেত্রে দেখো ক্লোরিনের ক্ষেত্রে আছে 3, অর্থাৎ এক্ষেত্রে দেখো 1 কমে গেছে, তাহলে দেখেছো ওপর থেকে নিচের থেকে এসে 1 কমে গেছে। এখানে দেখো অক্সিজেনের ছিল 3.5, সালফারে এসে দেখো 2.5 হয়ে গেছে, 1 কমে গেছে। নাইট্রোজেনের 3 ছিল, এটা হলো 2.1 হয়েছে, এটা একটু ব্যতিক্রম। তাই যে কয়টা আসার মতো সে কয়টা দেখো এইভাবে তোমরা মনে রাখতে পারবা আশা করি। এখানেও হয়ে গেছে, এখানে বলা আছে দেখো অক্সিজেন দ্বিতীয় তৈরি এতক্ষম হলো, কারণ এটা ছিল 3.5, এগুলো জানো সব, এই যে ফ্লোরিনের অধিক তড়ি ঋণাত্মকতা এগুলো জানো। এরপরে ওয়েভ টু গঠিত হলে ওয়েভ ফোর আর ওয়েভ সিক্স গঠিত হয় না কেন, এখন তোমরা একজন কেউ আমার ব্যাখ্যা করে বলো, ওয়েভ টু গঠিত হলে ওয়েভ ফোর আর ওয়েভ সিক্স গঠন হয় না কেন, কি যে বলবা ভালো করে বলো। আচ্ছা আমি আবার একটু বলি, এখানে দেখো অক্সিজেন, অক্সিজেনের ক্ষেত্রে কত, এর 8 ছিল, তাহলে যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p4, এখন দেখো এই 2s2 আর 2p4 মানে 2px 2py 2pz, এখন দেখো চারটা ইলেকট্রন মানে এর একটা এর একটা এর একটা আর শেষে এর আর একটা। এখন দেখো তাহলে এইখানে বিজোড় ইলেকট্রন আছে কয়টা, দেখো এই একটা আর একটা দুইটা, আর তাহলে দুইটা বিজোড় ইলেকট্রন মানে ওই যোজনী হলো 2, তাহলে যোজনী যদি 2 হয় তাহলে ওয়েভ টু গঠন করা সম্ভব। এখন এখানে যেহেতু 2d অরবিটাল ফাঁকা নাই, মানে অক্সিজেনের অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করছি, কিন্তু অক্সিজেনের যেহেতু 2d অরবিটাল ফাঁকা নাই, তাহলে অক্সিজেনের যদি 2d অরবিটাল ফাঁকা না থাকে তাহলে কিন্তু এর 2d ফাঁকা না হওয়ার কারণে এখানে কিন্তু এই বিজোড় ইলেকট্রন 2 2টার বেশি হওয়া সম্ভব নয়, এ কারণে 4 যোজনীয় সম্ভব নয়, অক্সিজেনের 6 যোজনীয় সম্ভব নয়, এ কারণে ওয়েভ 4 আর ওয়েভ 6 গঠন করা যায় না।
আচ্ছা, এরপরে কেন্দ্রীয় মৌলের মানে ইলেকট্রন বিন্যাস করতে হবে না ভাইয়া সবসময়? হ্যাঁ, কেন্দ্রীয় মৌলের করবা। আচ্ছা, এখানে তেমন কিছু না, এখানে কয়েকটা কথা আছে, এই কটা ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে দেখা যায়। যে দেখো, ফ্লোরিন ফিকে হলুদ, অর্থাৎ ফ্লোরিন দেখতে কীরকম, ফিকে হলুদ, ক্লোরিন হলো সবুজা হলুদ, ব্রোমিন লাল, আয়োডিন গাঢ় বেগুনি, তোমরা তো এটা জানো। আবার কিন্তু এটা মাথায় রেখো, ফ্লোরিন গ্যাস, ক্লোরিন গ্যাস, কিন্তু ব্রোমিন হলো তরল আর আয়োডিন হলো কঠিন, এটা কিন্তু মাথায় রেখো। তাহলে ফ্লোরিন ফিকে হলুদ, ফ্লোরিনের ফ আছে, ফিকে হলুদের দেখো ফ দিয়ে শুরু আছে, তো ফ্লোরিন ফিকে হলুদ, আর ব্রোমিন তো লাল, তোমরা ওই যে বেয়ার পরীক্ষা টরীক্ষা কত করেছো জানার কথা। আর মনে রাখবে ক্লোরিন সবুজা হলুদ, আর এখানে হলো আয়োডিন গাঢ় বেগুনি। আর এখানে কয়েকটা কথা আছে, আয়োডিন কঠিন, ব্রোমিন তরল, ক্লোরিন ফ্লোরিন গ্যাস, আর ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বল বৃদ্ধি ক্রম আছে, এটা মাথায় রাখবে। ভ্যান্ডারওয়ালস বল আকর্ষণ বৃদ্ধি ক্রম বলতে বোঝাচ্ছে সমযোজী বন্ধনটা কার বেশি হবে। এখন এটা তোমরা ওই যে ফাজানের নীতি দিয়ে ব্যাখ্যা করতে পারবা, এই তৃতীয় অধ্যায় শেষের দিকে ফাজানের নীতি আছে, ফাজানের নীতিটা করা হয়ে গেলে তখন ওরা দিয়ে ব্যাখ্যা করতে পারবা যে অ্যানায়নের আকার যত বড় হয় তত হলো পোলারণ ক্ষমতা তত বাড়ে, আর পোলারণ ক্ষমতা বাড়লে তার তত সমযোজী ধর্ম বাড়ে, এবং এই সমযোজী ধর্ম বাড়লে তখন এই সমযোজী যোগে যেহেতু ভ্যান্ডারওয়ালস বল বিদ্যমান থাকে, তাহলে তারও ভ্যান্ডারওয়ালস বিদ্যমান থাকে। ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বল বলতে বোঝা হলো একটা দুর্বল আকর্ষণ বল। আচ্ছা, এরপরে দেখো, এরপরে বলা আছে হ্যালোজেন একটা শক্তিশালী জারক, জারক কথা হলো যার বিজারণ ঘটে, অর্থাৎ যে মৌলের বিজারণ ঘটে তাকে বলা হয় জারক, এবং বিজারণ মানে কি, দান করলে হয় জারণ, গ্রহণ করলে হয় বিজারণ। আচ্ছা, আর ফ্লোরিন হলো সর্বাধিক তড়িৎ ঋণাত্মক বিশিষ্ট মৌল, এটা তো জানো, আর এটা তো অধাতব মৌল, শেষের দিকে আছে পি ব্লকে। আর এখানে দেখো একটা কথা আছে, অন্ত হ্যালোজেন না সরি আন্ত হ্যালোজেন, তোমরা অন্ত অবস্থান্তর মৌল পড়ে আসছিলে, আর এখানে একটা কথা আছে দেখো, অন্ত হ্যালোজেন, অর্থাৎ হ্যালোজেন তো জানো, হ্যালোজেন কি কাদের বলে, গ্রুপ 17 এর মৌলগুলো কে? হ্যাঁ, এখন এই অন্ত হ্যালোজেন সামুদ্রিক লবণ। আচ্ছা, দুইভাবে নেওয়া যায়, সমস্যা নাই। তো এখানে একটা কথা দেখো, এখানে তাহলে অন্ত হ্যালোজেন না আন্ত হ্যালোজেন, আন্ত হ্যালোজেন বলতে বোঝাচ্ছে অন্ত কথা হতো, একই মৌল হলে তখন অন্ত বলতাম, কিন্তু এখানে কিন্তু আন্ত হবে, আন্ত হবে কেন, কারণ দুইটা ভিন্ন মৌলের মধ্যে বিক্রিয়া ঘটাচ্ছি। এখন দেখো, এখানে আয়োডিন ছিল, ফ্লোরিন ছিল, দুইটাই কিন্তু নিষ্ক্রিয় মানে সরি হ্যালোজেন গ্রুপ, অর্থাৎ এরা গ্রুপ 17, এরা গ্রুপ 17, মানে এই দুইটার মধ্যে যদি আমি বিক্রিয়া ঘটাই তাহলে সেটাকে বলা আছে আন্ত হ্যালোজেন যৌগ। তাহলে আন্ত হ্যালোজেন যৌগ এখানে দুইটা উদাহরণ দেওয়া আছে, দেখো IF5 IF7, অর্থাৎ আন্ত হ্যালোজেন কাদের বলা হচ্ছে, যদি দুইটা হ্যালোজেন গ্রুপ মানে একটা ধনাত্মক হিসেবে বসে আর একটা ঋণাত্মক হিসেবে বসে যদি একটা যৌগ গঠন করে, তাহলে তাদেরকে বলা হচ্ছে আন্ত হ্যালোজেন যৌগ। আচ্ছা, এখানে কয়েকটা কে এর মান দেওয়া আছে, দেখো এই কে এর মানটা, আচ্ছা কি বলেন ভাইয়া? আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে এই ধরো আয়োডিন একটা গ্রুপ 17 এর মৌল না, হ্যালোজেন মৌল, ফ্লোরিনও একটা হ্যালোজেন মৌল, এখন এই দুইটা হ্যালোজেন মৌল একটার আমরা নেব প্লাস ধরে আর একটার মাইনাস ধরে, ধরে যদি আমি এদের মধ্যে বিক্রিয়া ঘটাই তাহলে তাদেরকে বলা হচ্ছে আন্ত হ্যালোজেন যৌগ, আর যে বিক্রিয়া ঘটাবো ওই বিক্রিয়াকে বলা হচ্ছে আন্ত হ্যালোজেন বিক্রিয়া। এখন এই ক্ষেত্রে দেখো, আয়োডিন আয়োডিনের যেহেতু 5 যোজনী ছিল, তাহলে এই আয়োডিনের 5 যোজনী এই এফের এই জায়গায়, আর ফ্লোরিনের যেহেতু 1 যোজনী এর 1 যোজনী এইখানেই, অর্থাৎ IF5 গঠন করে দিল। একইভাবে আয়োডিন আবার উত্তেজিত হয়ে তখন 7টা গঠন করতে পারে, অর্থাৎ 7 যোজনী করতে পারে, তাহলে সেক্ষেত্রে IF7 গঠিত হয়। এই দুটা উদাহরণ হলো আন্ত হ্যালোজেন যৌগ। আর এর পাশাপাশি দেখো, এখানে কয়েকটা কে এর মান দেওয়া আছে, অর্থাৎ এই কে দ্বারা বোঝায় অর্থাৎ অ্যাসিডের বিযোজন ধ্রুবক, কে দ্বারা বোঝায় অ্যাসিডের বিযোজন ধ্রুবক, আর কে বি দ্বারা বোঝায় ক্ষারের বিযোজন ধ্রুবক। এগুলো সব কেমিস্ট্রি মানে কেমিস্ট্রি এই অধ্যায় আছে কিনা জানি না, আছে তোমাদের বইয়ে আছে, সব পড়ানো হবে না ইনশাল্লাহ। তো এখানে কয়েকটা মান আছে, মানগুলো একটু দেখে নিবা, হাইড্রোজেন আয়োডাইডের বিযোজন ধ্রুবক 1:10, অন্তত এইটা পড়লে আপাতত এখান থেকে এনাফ। আচ্ছা, এখানে অসামঞ্জস্যতার বিক্রিয়া আছে, এগুলো পরবর্তীতে আছে, ওইখানে বুঝাই দেবেন, এখানে এত কষ্ট নিয়ে লাভ নাই। আচ্ছা, 10 মিনিট পরে হয়তো আবার বের হয়ে যেতে পারে, তোমরা সবাই জয়েন দিও। আচ্ছা, আর এখানে কথা হলো দেখো, হাইড্রোজেন ফ্লোরাইডের স্ফুটনাঙ্ক দেওয়া আছে 19.5 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে,
হাইড্রোজেন ফ্লোরাইডের স্ফুটনাঙ্ক 19.5 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। এটা কিন্তু মাথায় রেখো, এটা কিন্তু পরীক্ষা আসে। আর হাইড্রোসিসের একটা ক্রোমো দেয়া আছে, দেখো এখানে হাইড্রোসিসের একটা ক্রোমো দেয়া আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। অর্থাৎ হাইড্রোজেন আয়োডাইডের বেশি, তারপরে হাইড্রোজেন বোরোনাইড, তারপরে হাইড্রোজেন ক্লোরাইড, তারপরে হাইড্রোজেন ফ্লোরাইড। হাইড্রোসিসের শক্তি অর্থাৎ এটা হলো হাইড্রোসিস। কথাতে হলো হাইড্রোসিস, কোন কথাতে মানে বুঝতে পারছো না যে পানিতে বিযোজন হবে অনেকটা, অর্থাৎ পানি পানিতে তাড়াতাড়ি এরা ভেঙে যাবে। জলীয় দ্রবণে এদের এরা দ্রুত ভেঙে যাবে, বুঝতে পারছো? অর্থাৎ জলীয় দ্রবণে যদি এই সাই তুমি দিয়ে দাও, তাহলে এই সাইটাই সহজে এই এইচ ডেল প্লাস আর এই আই হলো ডেল মাইনাস, এটা সহজে গঠন করে ফেলবে। কিন্তু যখন এই হাইড্রোজেন ব্রোমাইড হবে তখন এটা কেন হচ্ছে, দেখো এখানে দেখো হাইড্রোজেন আয়োডাইড, আয়োডিনের যেহেতু আকার বড়, তাহলে হাইড্রোজেনকে সে সহজে মুক্ত করে দেবে না। ও যেহেতু আকার বড়, ওর আকর্ষণটা কম, আকর্ষণ কম হওয়ার কারণে এখন কিন্তু সহজে ছেড়ে দেবে যে তুই আমার সাথে না থাকলেও চলবে, আমার আকর্ষণ কম তোর সাথে। কিন্তু এই দেখো এই যে শেষে এই হাইড্রোজেন ফ্লোরাইড আছে, ওই ফ্লোরিনের আকার ছোট, মানে ইলেকট্রন ঘনত্ব বেশি ছিল, এই কারণে হাইড্রোজেনকে সে তীব্রভাবে আকর্ষণ করে ধরে রাখবে, বলবে আমি তোরে যেতে দেবো না, বুঝতে পারছো? এখন বিষয় হলো এরকম। আর হাইড্রোজেন ফ্লোরাইড হলো সবচেয়ে দুর্বল অ্যাসিড, এটা মাথায় রেখো, হাইড্রোজেন ফ্লোরাইড হলো সবচেয়ে দুর্বল অ্যাসিড। আর তোমরা জানো এটা আরেকভাবে ব্যাখ্যা দেওয়া যায়, কারণ তোমরা জানো দুর্বল অ্যাসিড পানিতে কম বিয়োজিত হয়। আর তোমরা সবল অ্যাসিড দুর্বল অ্যাসিড পড়ছিলে, যে সবল অ্যাসিড কোনগুলো ছিল, যেগুলো পানিতে 90-95% আয়নিত হয়, আর এগুলোর ক্ষেত্রে দেখা যায় আয়নিত হয় না, এই স্টেপটা তেমন আয়নিত হয় না। আর তার পাশাপাশি আরও একটা জিনিস আছে, দেখো এদের কে এর মান, এই কে এর মান দেখো হাইড্রোজেন ফ্লোরাইডের সবচেয়ে বেশি না কম, সবচেয়ে কম। আর মানে কে এর মান যার যত কম সে তত কম শক্তিসম্পন্ন। হ্যাঁ, কে এর মান যদি কারো বেশি হয় তাহলে সে শক্তিশালী অ্যাসিড। তাহলে দেখো হাইড্রোজেন আয়োডাইডের দেখো শক্তি দেখো 10^10, তার মানে কি এটা মানে কে এর মানটা অনেক বেশি, তাহলে এই শক্তিটাও অনেক বেশি হবে। তো এইভাবে না নিয়ে মনে রেখে, তোমাদের আমি যেভাবে মনে রাখাইছি যে সহজে মুক্ত করে দিবি, ওইভাবে মনে রাখবা। অন্তত মনে রাখলে অন্তত পরীক্ষায় এমসিকিউ দাগাতে পারবা, কারণ পরীক্ষায় তার কে এর মানটা তোমার মনে থাকবে না। আচ্ছা, এরপরে অসামঞ্জস্যতার বিক্রিয়া আছে, এখানে আছে যেহেতু বলে দেই। অসামঞ্জস্যতার বিক্রিয়াটা কি, একটা মৌল থেকে অর্থাৎ একটা অণু থেকে বা কোনো একটা মৌলের দুইটা পরমাণু থেকে যদি যখন বিক্রিয়া করবে, অর্থাৎ পানির সাথে যখন হাইড্রোসিস করবে বা বিক্রিয়া করবে, পানির সাথে যদি বিক্রিয়া করে তখন দুইটা ভিন্ন জারণমান বিশিষ্ট যৌগ গঠন করে। অর্থাৎ কীরকম বিষয়টা আমি একটু বোঝাই দেই। এখানে দেখো এই ক্লোরিনের জারণমান ছিল শূন্য, এখন দেখো সেই একই ক্লোরিন এইখানে এসে হয়েছে প্লাস মানে মাইনাস ওয়ান, আবার সেই একই ক্লোরিন থেকে আর একটা ক্লোরিন এইখানে আসছে, তার যোজনী হয়ে গেছে দেখো প্লাস ওয়ান। অর্থাৎ এই ক্লোরিন ছিল শূন্য, এক শূন্য থেকে মানে একটা পরমাণু জারণও ঘটবে, একই সাথে জারণও ঘটবে এবং বিজারণও ঘটবে। বিষয়টা এরকমভাবে বলতে পারো যে একটা ক্লোরিনের একই সাথে জারণও ঘটছে বিজারণও ঘটছে। এখন ক্লোরিন বলে না, এখানে অন্য যে কোনো মৌল হতে পারে, তবে মনে রাখবা এই ক্ষেত্রে ওই মৌলটার সাথে বা ওই পরমাণুটার সাথে মানে অণুটার সাথে একই সাথে জারণও ঘটবে বিজারণও ঘটবে। কারণ এখান থেকে ওই ক্লোরিনের একটা পরমাণু এই HCl-এ এসে এখানে মাইনাস ওয়ান হয়ে গেছে, আর একটা পরমাণু HOCl-এ এখানে এসে প্লাস ওয়ান হয়ে গেছে। আর এই সব সিএল ওটার উচ্চারণ হলো ক্লোরিক অ্যাসিড। আচ্ছা, এইখানে এই বিষয়ে এই এটাকে বলা হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়া, এর ইংরেজিটা দেখে রেখো ডিসপ্রপোর্শনাল বিক্রিয়া। আচ্ছা, আর একটা কথা এখানে দেখো, ক্লোরিন জারক আর বিজারক উভয় হিসেবে কাজ করতে পারে, কারণ এইখান থেকেই কিন্তু আমরা প্রমাণটা পেয়ে গেছি, অসামঞ্জস্যতার বিক্রিয়া থেকে কিন্তু আমরা এই প্রমাণটা পেয়ে গেছি, ক্লোরিন জারণ আর জারক আর বিজারক উভয় হিসেবে কাজ করতে পারে, কারণ ওই একই সাথে জারণ বিজারণ দুইটাই সংঘটিত হয়। আচ্ছা, একইভাবে এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে একটা উদাহরণ দেওয়া আছে, দেখে নিবা। আচ্ছা, এরপরে আসি, এরপরে তোমরা তো জানো যে নিষ্ক্রিয় গ্যাস কারোর সাথে বন্ধন গঠন করে না, কিন্তু তারপরেও নিষ্ক্রিয় গ্যাস কিছু কিছু মানে ওর ওপর জোর প্রয়োগ করে তারা একটু বন্ধন গঠন করাইতে যা মানে করানো যায় আর কি। মানে অনেকেই খেতে না চাইলে জোর করে যেরকম খাওয়ানো হয় ওরও ওরকম অবস্থা হয়, যে ও বন্ধন গঠন করতে চায় না, তারপরে ওর জোর করে বন্ধন গঠন করানো যায়। তো সেই জিনিসটা আমরা একটু দেখি। এখানে দেখো এই জেনন যা আমরা জানো একটা নিষ্ক্রিয় মৌল ছিল, এই নিষ্ক্রিয় মৌলের সাথে যখন আমি ফ্লোরিনের বিক্রিয়া ঘটাচ্ছি এবং অবশ্যই সেখানে প্রভাবক থাকবে কত, নিকেল আর 400°C তাপমাত্রা, নিকেল প্রভাবকটা থাকা লাগবে। তাহলে নিকেল প্রভাবক যদি থাকে আর 400°C তাপমাত্রা হয়, তাহলে দেখো এক্ষেত্রে হয় জেনন ফ্লোরাইড তৈরি হয়। এরপরে যদি 400°C নিকেল তো থাকবেই, তার পাশাপাশি যদি আবার 6 অ্যাটমসফিয়ার চাপও দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে জেনন
টেট্রাফ্লোরাইড উৎপন্ন হবে, এবং শেষে গিয়ে যদি আমি তার সাথে আরও মানে আরও ফ্লোরিন দিয়ে দিয়ে বিক্রিয়া করে, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে জেনন হেক্সাফ্লোরাইড তৈরি হবে। তো এখানে সংকরণের কয়েকটা কথাবার্তা তার বলা আছে, সংকরণ তো এখনও শুরু করি নাই, সংকরণ পরবর্তীতে আসে। তবে তার আগে উপরে একটা কথা লেখা আছে, দেখো নিষ্ক্রিয় গ্যাস ক্লাথোরেট যৌগ গঠন করে, যেমন আর্গন কুইনল ক্লাথোরেট যৌগ, আর ফ্লোরিনের জারণ ক্ষমতা সবচেয়ে বেশি। এই দুটা লাইন তোমরা লিখে নিও, এখানে হয়তো নাই। আর ক্লাথোরেট যৌগ বলতে কি বোঝায়, ধরে নাও একটা নিষ্ক্রিয় মানে নিষ্ক্রিয় গ্যাস কোনো একটা মৌলের মধ্যে অবস্থান করবে, ধরে না এরকম একটা এরকম বিভিন্ন একটা দুইটা মৌল এভাবে বিক্রিয়া করে এভাবে ইয়ে করে একটা ক্লাস গঠন করছে, আর এর মাঝখানে যদি একটা নিষ্ক্রিয় গ্যাস অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে অর্থাৎ এরকম এটা মূলত হয় হাইড্রোজেনের মানে পানির ক্ষেত্রে। তো পানির ক্ষেত্রে এইখানে ওই কী বোঝাবো, এখানে সন্নিবেশ বন্ধন ওই হাইড্রোজেন বন্ধন তো তোমাদের এখনো পড়ায়নি। তো এইখানে এরকম মানে এভাবে যখন অক্সিজেন হাইড্রোজেন মিলে এভাবে হাইড্রোজেন বন্ধন সমযোজী বন্ধন দিয়ে দিয়ে এরকম যখন ইয়ে করে বন্ধ মানে এরকম একটা ক্লাস গঠন করে, এই ক্লাসের মধ্যে কী হয় এরকম একটা ক্লাস গঠন করে, বুঝতে পারছো, ক্লাসের মধ্যে একটা নিষ্ক্রিয় গ্যাস অবস্থান করে করলে তখন ওই যৌগকে বলা হচ্ছে ক্লাথোরেট যৌগ। যেমন আর্গন থেকে আর্গন কুইনল ক্লাথোরেট যৌগ আছে, ওটা তোমাদের যেহেতু তোমরা সবাই ডিভাইসের স্টেন ওখানে তো করাই দেখে থাকবা, তোমাদের খাতায় করে দেবানে, এখানে হয়তো নাই তোমাদের এভাবেও নাই, ওটা হালকা একটু আলোচনা করলাম। আর এখানে কয়েকটা জিনিস আসার মতো, সেটা হলো দেখো এই জেনন ফ্লোরাইডটা কী সংকরিত, এসপি থ্রি ডি সংকরিত। এরপরে দেখো এই জেনন হেক্সা টেট্রাফ্লোরাইড যেটা অর্থাৎ এক্সি যে এফ ফোর, এটা হলো এসপি থ্রি ডি টু সংকরিত। না না সরি উল্টাই যাচ্ছে, এই জেনন না ঠিকই তো হচ্ছিল, তাহলে আবার উল্টা বললাম কেন, আমি এখানে না বলে তোমার খা এখানে লিখে দেয় স্ক্রিনে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে না, ফাও আমি ওর মধ্যে দৌড়াচ্ছি কেন। এই জেনান ফ্লোরাইড আছে, এক্ষেত্রে কী সংকরিত হবে, এসপি থ্রি ডি। তোমরা এরপরে পড়াবো এই সংকরণ পড়ালে তখন বুঝতে পারবে এসপি থ্রি ডি কী করে হলো। এক্ষেত্রে এর আকারটা দেখো চতুষ্টলকীয় আকার, বিকৃত চতুষ্টলকীয়। আচ্ছা এখানে সরলরৈখিক আকার দিচ্ছে, যদিও দুইটা ফ্লোরিন সরলরৈখিক থাকছে কেন, সমতলীয় বর্গ আকার দিচ্ছে। এসপি থ্রি ডি টু, আর এটা হলো এসপি থ্রি ডি থ্রি। তো দেখো এখানে ছিল ডি, এখানে তোমাদের আমি মনে রাখার ছন্দ দিই, তোমাদের যদি এটা গোলায় যাবে না আমি সংকরণ এখনো করাইনি, তো আপাতত মনে রাখার টেকনিকটা দিয়ে দেই। দেখো এখানে প্রথমে যখন এফ টু ছিল তখন শুধু ডি ছিল, এরপরে যখন এফ ফোর হলো তখন ডি টু হলো, এরপরে যখন এফ সিক্স হলো তখন দেখো ডি থ্রি হলো, দেখতে পাচ্ছ বুঝতে পারছো সবাই, এইভাবে মনে রাখবা এসপি থ্রি তো থাকবেই আর তারপরে ডি ডি টু ডি থ্রি। আচ্ছা আর এরপরে দেখো নিষ্ক্রিয় গ্যাসের সাথে শুধুমাত্র ফ্লোরিন বিক্রিয়া করতেছে, দেখতে পাচ্ছ নিষ্ক্রিয় গ্যাসের সাথে শুধুমাত্র ফ্লোরিন স্পেসিফিক যৌগ গঠন করতেছে, এটা তোমাদের দেখালাম এখানে। আচ্ছা তোমরা এই কথা বুঝতে পারছো, কেউ তো কোনো রেসপন্স নাই।